নমস্কার বাংলা শিক্ষকে স্বাগত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পাঠ অন্তর্গত আমার জীবন রাজসুন্দরী দাসীর লেখা এই আত্মজীবনীমূলক রচনাটি আমরা পড়ছিলাম মধ্যে বেশ কয়েকদিন বন্ধ ছিল তার জন্য দুঃখিত আবার ফিরে আসছি আজ আমরা পাঠ করব আমার জীবন রাজসুন্দরী দাসীর প্রথম ভাগের অষ্টম রচনা তার আগে প্রশ্নগুলো আগে দেখেনি কারণ প্রশ্নগুলো আগে লিখে নিলে তোমাদের একটু উত্তরগুলো বের করতে সুবিধা হবে প্রথম প্রশ্নটা ছিল সে সামান্য বিপদ নয় এখানে কোন বিপদের কথা বলা হয়েছে মানে প্রশ্নটা এরকম হবে যে কোন বিপদকে সামান্য বিপদ নয় বলে চিহ্নিত করা হয়েছে বা লেখিকা চিহ্নিত করতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন লেখিকার কত বছর বয়সে প্রথম পুত্রের বিবাহ হয় অর্থাৎ লেখিকার বয়স তখন কত যখন তার প্রথম পুত্র বিপিন বিহারী বিপিন বিহারীর বিয়ে হয় পুত্রের বিবাহের পর লেখিকাকে সকলে কী সম্বোধন করত অর্থাৎ তার যেন পদোন্নতি ঘটছে ঘটছে যাই হোক কী সম্বোধন করা হতো তাকে ওঠে লেখিকার কি শোনার জন্য মন ব্যগ্র হয়ে উঠেছিল লেখিকা তার সে ইচ্ছা কিভাবে পূরণ করেছিলেন লেখিকা তার সে ইচ্ছা কিভাবে পূরণ করেছিলেন বা কী কী পূরণ করতে পেরেছিলেন প্রশ্ন পরের প্রশ্ন সেই অবধি আমি আর গোপনে পুঁথি পড়িতাম না কোন ঘটনার পর লেখিকা আর গোপনে পুঁথি পড়তেন না প্রশ্ন কোন ঘটনার পর লেখিকার গোপনে পুঁথি পড়তেন না অথবা প্রশ্ন আমার বহুদিনের বাঞ্ছা জগদীশ্বর পূর্ণ করিলেন বহুদিনের বাঞ্ছাটি কি পরের প্রশ্ন আমার শোক বড় অল্প হয় না শোক সাগর উথলিয়া ওঠে এখানে ক্লোজ হবে লেখিকা তাঁর শোকের যে বর্ণনা করেছেন তা তুলে ধরো অথবা লেখিকার কোন কোন পুত্রকন্যার কখন কখন মৃত্যু হয় বলে লেখিকা জানিয়েছেন তাতে এইটাই শোক শোকটা বিস্তারিত লিখতে হবে পরের প্রশ্ন লেখিকা বর্তমানে জীবিত পুত্রকন্যার সংখ্যা কত লেখিকার বর্তমানে জীবিত পুত্রকন্যার সংখ্যা কত পরের প্রশ্ন লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্রশোক এই দুইটি এক এ প্রসঙ্গে লেখিকার নিজস্ব মতটি কি এ প্রসঙ্গে লেখিকার নিজস্ব মতটি কি তো এই হলো প্রশ্ন লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্রশোক এই দুই একই যে দুইটি এক এ প্রসঙ্গে লেখিকার নিজস্ব মতটি কি এ ছিল সাতটা মাত্র প্রশ্ন আছে অষ্টম রচনা থেকে সাতটা প্রশ্ন এগুলো প্রশ্নগুলো লিখে নাও এবার আমরা শুরু করছি পাঠটা আমার জীবন অষ্টম রচনা যথারীতি রচনা শুরুতে লেখিকা একটি ত্রিপদী রচনা করেছেন কবিতা তুমি জীবনের কান্ত তুমি আদি তুমি অন্ত অন্তরাত্মা জানোহ সকল মনে যদি থাকে ছল মনে যদি থাকে ছল হাতে হাতে দাও ফল ফলদাতা তুমি হে কে বল আছে এমন তোমা বিনা অন্যজন কে জানিবে মনের বেদনা বিশেষ বলিব কত জানিতেছ তুমি নাথ করিও না এতে প্রবঞ্চনা হে নাথ পতিত পাবন হে দয়াময় দীনবন্ধু তুমি তো আমার মনেই আছো আমার মনের মধ্যে যখন যে প্রকার ভাব উপস্থিত হয় তোমার অগোচর তো কিছুই নাই তাহা সকলই তুমি জানিতেছ জগৎজীবন তুমি সক জগতের সার দোহাই দোহাই প্রভু দোহাই তোমার আমি যদি আপনার নিন্দিত কর্ম বলিয়া কিছু গোপনে রাখি তাহা তুমি প্রকাশ করিয়া দাও আমার যা কিছু যা যে কথা স্মরণ না থাকে তাহা তুমি আমাকে স্মরণ করাইয়া দাও আমি যে প্রবঞ্চনা করিয়া কোনো কর্ম করিব কিংবা কথা বলিব এমন চেষ্টা আমি কখনোই আমার কখনোই নাই তবে যদি কোনো কারণে মনের ভ্রমক্রমে হয় তাহা তুমি ভালো করিয়া দাও আমার মন যেন কখনও তোমার নিয়মের বিরুদ্ধ কর্ম না করে হেপিতো পরমেশ্বর আমার মনের ভাবটি এখন যেমন হইয়া ওঠে তাহা সকলে তুমি জানিতেছ অধিকার কি বলিব লিখিতে না জানিয়া আমি গর্ধবের প্রায় যে না তো তোমারই কৃপায় যাহা কিছু মুখে বলি যা অন্তরে সকলে তোমারে প্রভু পাইবার তরে। আমার যেমন দশ বারোটি সন্তান হইয়াছিল তেমনি যদি উহাদিগের চরিত্র মন্দ হইতো এবং সকলে মন্দ বলিত তাহা হইলে আমার ভারি কষ্ট ভোগ হইত কষ্ট ভোগ করিতে হইত ছায় আমার সে সকল কষ্ট ভোগ করিতে হয় না বরং লোকের মুখে উহাদিগের প্রশংসা শুনিয়া এবং সত্য ব্যবহার দেখিয়া মন আরও প্রফুল্লই হয় যাহা হোক আমার শরীরের অবস্থা মনের ভাব যখন যে প্রকার হইয়াছিল তাহা সমুদয় আমি ব্যক্ত করিয়া বলিব লোকে বলে সংসার সমুদ্র সমুদ্রই বটে কিন্তু কিন্তু সংসারের সঙ্গে সমুদ্রের তুলনা করিয়া দেখিলে সংসারের সংসার তরঙ্গ হইতে সমুদ্রের তরঙ্গ বোধ হয় বড় হইতে পারে না সময়ে সময়ে তুল্যই হয় সে কথা হোক সে যাহা হোক সেই সমুদ্র লহরীর মধ্যে পরমেশ্বর আমাকে স্বচ্ছন্দে চিত চিত্তে হাসি মহা সুখে রাখিয়েছেন সময়ে সময়ে আমার মধ্যে পরম আমার মধ্যে যদিও অত্যন্ত বিপদ ঘটিয়াছিল তথাপি আমার মনের এর প্রফুল্ল ভাব ছিল যে ওই সকল মহাবিপদে আমাকে এককালে অবসন্ন করিতে পারে নাই সে সামান্য বিপদ নহে যাহার নাম পুত্রশোক সে সামান্য বিপদ নহে যাহার নাম পুত্রশোক সেই শোকসিন্ধু মধ্যে যেন একবার তরঙ্গে পড়িয়া পুনর্বার ভাসিয়া উঠিতেছি এই প্রকার আমার মনের ভাব ছিল আমার মন সর্বদা প্রায় আনন্দেই পরিপূর্ণ থাকিত এই আঠাশ বৎসর আমার শরীরের অবস্থা এবং মনের ভাব প্রায় একমতই চলিয়াছে পরে ক্রমে আমার বয়ক্রম চল্লিশ বৎসর হইলে পরে আমার বয়ক্রম চল্লিশ বৎসর হইলে আমার বড় ছেলে বিপিনের বিবাহ দিয়া পুত্রবধূ ঘরে আনা হইল সে পর্যন্ত আহ্লাদিত সে কি সে কি পর্যন্ত আহ্লাধিত হইলাম তাহা বলা যায় না সেই শরীর একেবারে ঢল ঢল হইল আমি আবার পুত্রবধূর শাশুড়ি হইলাম আমার আনন্দের আর সীমা থাকিল না ওই সময় আমি প্রাচীনের দলে পড়িলাম আমি ওই চল্লিশ বৎসরের বারো বৎসর পিত্রালয়ে ছিলাম পরে পরাধীনা হইয়া আঠাশ বৎসর এক প্রকার বউ হই মনের ভাব এক প্রকার ছিল কিন্তু ক্রমে ক্রমে আমার মনের প্রাচীনতা ভাব উদয় হইতে লাগিল তখন আমার শরীরের অবস্থা মনের ভাব যে প্রকার ছিল এখন তাহার কিছুই নাই যেন সক সে শরীর সে শরীর সে মন নেই মনেই নাই আমি মনোমধ্যে মধ্যে ভাবিতে লাগিলাম আহা পরমেশ্বরের কি আশ্চর্য কৌশল যদিও তখন এককালে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই নাই তথাপি পূর্বাপেক্ষা শরীরের ও মনের অবস্থা অনেক পরিবর্তিত হইয়া গিয়াছিল আমি ওই সমুদয় শরীরের ও মনের ভাবভঙ্গি পর্যালোচনা করিতে লাগিলাম আমার এই মন কি প্রকারে এত গম্ভীর ভাব অবলম্বন করিল আমার মন সর্বদা ভয়ে কম্পিত হইত সে ভয় আমার মনে কে দিয়াছিল আবার কাহার বল অবলম্বন করিয়াই বা সে প্রবল ভয় পরাস্ত হইল আর আমি মনে মনে ভাবিয়া দেখিলাম পূর্বরাত্রে আমি একা ঘরের বাহিরে পূর্বে রাত্রে আমি একা ঘরের বাহিরে হইতে পারিতাম না দুইজন লোক আমার সঙ্গে সঙ্গেই থাকিত তথাপি আমার মনের ভয় যাইত না এখনো আমি সেই আছি এবং আমার মন আমার মনেও সেই মন আছে তবে কেমন করিয়া এত সাহস এত বল হইলাম আমি ইহার মর্ম কিছুই জানিতে পারিলাম না এ কি আশ্চর্য এ দান আমার আমার মনকে কে এখন হয় মন না। কাজ আর আমি মনের মধ্যে যখন যাহা বাসনা করি তাহা আমার তাহা আমি কাহার নিকট তাহা আমি কাহারও নিকট বলি না অন্য লোক কেহ সে কথা জানেও না তথাপি আমার মনের সে বাঞ্ছাটি অনায়াসে পূর্ণ হয় কন্যা দাস দাসী রাজ্য সম্পদ প্রভৃতি নানা প্রকার ঐশ্বর্য কোথা হইতে এখন সকল লোক আমাকে বলে কর্তা ঠাকুরানি। ওই কর্তাগিরি পদে কে আমাকে নিযুক্ত করিয়াছে আর কাহার অনুরোধেই বা আমি এই কর্মে নিযুক্ত হইয়াছি আহা মরি মরি কি অদ্ভুত কাণ্ড এই সকল কৌশলেই এই সকল কৌশলের বালাই লইয়া মরি এই সকল কর্মের মূলে যিনি তাহাকে কি বলিব সেই কর্মকারকে কত শত ধন্যবাদ দেই আহা করুণাসাগর পিতা কোথা গো তোমার এই অনাথা কন্যাটিকে একবার দর্শন দিয়া মনোবাঞ্ছা পূর্ণ করো জীবন সার্থক হোক আমি সংসারে কেন বদ্ধ হইয়াছি এমন মনোমোহিনী শক্তি দিয়া কে আমার মনকে মগ্ন করিয়া রাখিয়াছে আমার মন আপনি বিষয়ে ঐশ্বর্যের লোভে ভুলিয়া রহিয়াছে আবার বলি না তাহা কেন হবে এই অন্যায় বলা হইতেছে একজন কেহ না দিলে মন পাবে কোথা যিনি দয়া করিয়া আমাদের সকল দিয়াছেন তিনি এই সংসারে আমাদিগকে মোহে মুগ্ধ করিয়া রাখিয়াছেন আমার মনের মধ্যে এই প্রকার সকল তর্ক বিতর্ক উপস্থিত হইল এই প্রকার মনে হওয়াতে আমার মন ভারী প্রফুল্ল আমার মন ভারী ব্যাকুল হইয়া উঠিল আমার মন তখন পুরাণ কি স্বাধীনতা মোটেই ছিল না নিজের ক্ষমতায় কোনো কর্মই করিতে পারে পারা যাইতো না সম্পূর্ণরূপে পরাধীন হইয়া কালযাপন করিতে কাল থাকা করিতে তন্মধ্যে আমার মনে আবার কি প্রকার ভাব উদয় হইল তাহা কিঞ্চিত বলিতে হইল মনের যে ভাব দেখি আশ্চর্য কেমন চাঁদ ধরিবারে ধাই হইয়া বামন আমার মনে যেন তখন সরভুজ হইল দুই হাতে ওই সংসারের সমুদয় কাজ করিতে চাহে যেন বাল বৃদ্ধ কেহ কোনো মতে অসন্তুষ্ট না হন আর দুই হাতে ওই কয়েকটি ছেলে মধ্যে ধরিতে চাহে অন্য দুই হাতে বুকের আমার মন যেন চাঁদ ধরিতে চাহে মনের ভাব ভঙ্গি দেখি আমার মুখে আর বাক্য সরে না দেখো লক্ষ্য যোজন ঊর্ধ্বে চন্দ্র রহিয়াছে সেই চন্দ্র কি কখনো কে হস্তে ধারণ করিতে পারে কখনোই নয় কেবল নিরর্থক বাসনা মাত্রই সার যেমন ছেলেপিলে চন্দ্র দেখিয়া ধরিতে চাহে এবং ওই চন্দ্র পাড়িয়া দাও বলিয়া ক্রন্দন করে তখন আয় আয় চাঁদ আমার কপালে আমার চাঁদের কপালে চিক দিয়া যা এই বলিয়া ছেলেপিলেকে ভুলাইয়া রাখা হইয়া থাকে আমার মনকেও তখন সেই প্রকার ছেলে ভুলানোর মতো প্রবোধ দিতে হইল আমার মন তখন সংকীর্তন ও পুরাণাদির জন্য পুরানাদি শ্রবণের জন্য নিতান্ত ব্যাকুল হইল তাহা কোথা শুনিব আমাদের বাটিতে পুরাণ সংকীর্তন আদি যাহা কিছু হয় তাহা বাহির আঙ্গিনাতেই হয় তাহা বাটির মধ্য হইতে শোনা যায় না বাহিরের আঙ্গিনা অনেকখানি তফাৎ আমিও বাটির মধ্য হইতে আঙ্গিনার বাহিরে যাই না কি প্রকারে শুনিব আমার মন তাহা কোনো মতেই মানে না মন নিতান্তই বলে আমি পুরাণ শুনিব আমি পুস্তক যে একটু একটু পড়িতে পারি তাহাও পড়িবার সময় পায় না বিশেষ কেহ দেখা দেখিয়া কে কি। বিশেষ কেহ দেখিয়া কি বলিবে এই ভয় অতিশয় হয় মনও কোনো মতে বোঝে না ভাবিয়াও উপায় দেখি না কি করিব মনে মনে একটা উপায় স্থির করিলাম আমার ননদ তিনটি আছেন তাহারা যদি আমার পুঁথি পড়িতে দেখেন তবে আর রক্ষা নেই তাহাদিগের সে সময় আহ্নিক পূজা আহারাদি হয় সেই সময় আমি পুঁথি পড়িব এই বলিয়া আমার মনকে স্থির করিলাম পরে আমার নিকট যে সকল প্রতিবাসিনী সতত থাকিতেন তাঁহাদিগিয়া দেখিবে বলিয়া সেই পথে একজন লোক প্রহরী রাখা হইত আমি অত অতি ছোট ছোট করিয়া পুঁথি পড়িতাম তথাপি আমার প্রাণ ভয়ে একবার এক একবার চমকে চমকে উঠিত মনে ভাবিতাম কেহ বুঝি শুনিল বাস্তবিক ভয়টি আমার প্রধান শত্রু সকল বিষয়েই বড় ভয় হইত আমি ভয়েই মরিতাম কিন্তু যাহারা আমার সঙ্গীতি ছিলেন তাহারা উত্তম লোক ছিলেন তাহাদিগের সহায়ে আমি গোপনে গোপনে গানও করিতাম এই প্রকার করিয়া অনেক দিবসগত হইয়াছে বাস্তবিক যে কালের লোক এখন পর্যন্ত যাহারা আছেন তাহাদিগের নিকট মেয়ে ছেলের বিদ্যাশিক্ষা ভারী মন্দকর্ম বলিয়া বোধ হয় তাহারা বলিয়া থাকেন মেয়ে ছেলে লেখাপড়া শিখিয়া টাকা রোজগার করিয়া আনিবে এখনকার মেয়েগুলো লেখাপড়া শিখিব বলিয়া পাগল হয় মেয়ে ছেলে ঘরের মধ্যে কাজকর্ম করিবে রান্নাবান্না করিবে লজ্জা সরম করিবে আমরা ইহাই জানি আমাদের কালে আর এত বালাই ছিল না শুনিতে পাই বলে লেখাপড়া শিখিলেই ভালো হয় আমরা যে লেখাপড়া জানি না তবে আর মানু আমরা মানুষ নয় আমরা আর আমাদের আর দিন গেল না তাহারা এই সকল বলিয়া থাকেন এই সকল লোকের মনের ভাবে বোঝা যায় যেন আর কোনো গুণ নাই বিদ্যায় কেবল টাকা উপার্জন হয় ওই সমুদায় দেখিয়া শুনিয়া আমার অতিশয় ভয় হইত কিন্তু পুঁথি পরা আমি ছাড়িতাম না গোপনে গোপনে বসিয়া পড়িতাম এই মতেই কতক দিবস যাই পরে ওই তিনটি ননদের সঙ্গে আমি কথা কহিতে আরম্ভ করিলাম তাহাতে তাহারা ভারী সন্তুষ্ট হইলেন তখন তাহাদিগের সঙ্গে কথাবার্তায় বেশ মিল হইল তখন তাহারা জানিতে পারিলেন আমি পুঁথি পড়িতে পারি তাহা শুনিয়া ভারী আল্লাহ বলিয়া তাঁহার দুই ভগিনীতে আমাকে আমার নিকট লেখাপড়া শিখিতে আরম্ভ করিলেন আমার সেই দুটি ননদ অল্পদিন দিন লেখাপড়া করিয়াই খান্ত দিলেন শিখিতে পারিলেন না তখন ওই পুস্তক পড়ার জন্য আমার সেই ননদেরা আমাকে বিশেষ যত্ন করিতেন সেই অবধি আমি আর গোপনে পুঁথি পড়িতাম না আমার ননদ দিগের সম্মুখ সদর সম্মুখ সদর হইয়া পুঁথি পড়িতে লাগিলাম আমার তখন আমার মনের আনন্দের আর সীমা রইল না কি আল্লাদের বিষয় আমার বহু দিবসের বাঞ্ছা জগদীশ্বর পূর্ণ করিলেন আমি প্রতিবাসিনী সমজুটিদের সঙ্গে কখনো কখনো গোপনে গোপনে গানও করিতাম সংসারের কাজ আমার নিকট বোধ হইত আমি মনের আনন্দে প্রায়ই সকল দিবস থাকিতাম এই সকল আল্লাদে আমার মন সততই মগ্ন থাকিত বিষয়ের দুঃখের ধার বড় ধারিতাম না পরমেশ্বরের ইচ্ছায় প্রেমানন্দেই পরদুষ্ট ছিলাম স্পষ্টতই দেখা যাইতেছে যে সংসারের অনেক সংসারের বিষয়ে অনেক লোকেরই প্রায় দুঃখের ভার বহন করিতে হয় কিন্তু আমার যদিও কোনো বিষয়ে কষ্ট ছিল না তথাপি অনেক যন্ত্রণা আমার অন্তরে বাহিরে বিলক্ষণ লাগিয়া রহিয়াছিল হে জগদেশ্বর এমন যে দুঃসহ যন্ত্রণা পুত্রশোক হইয়া যেন আর মনুষ্যের হয় না আমার দশটি পুত্র দুটি কন্যা এই বারোটি সন্তান হইয়াছিল তাহার মধ্যে যে কয়টি সন্তানের মৃত্যু হইয়াছিল তাহা আমি বিশেষ করিয়া বলি মধ্যম পুত্র পুলিন বিহারীর অন্নপ্রাশনের সময় মৃত্যু হয় মধ্যম পুত্র পুলিন বিহারীর বৎসরের হইয়াছিল সে ছেলেটি বহরমপুরে কলেজে পড়িত সে বহরমপুর জেলাতেই তাহার মৃত্যু হয় রাধানাথ নামে একটি পুত্র তেরো বৎসর বয়ক্রমে মৃত্যু গ্রাসে পতিত পতিত হয় আর একটি পুত্রের তিন বৎসরের সময় মৃত্যু হয় তাহার নাম চন্দ্রনাথ কনিষ্ঠ পুত্রটি চার বৎসরের সময় মৃত্যু হয় তাহার নাম মুকুন্দলাল আমার বড় কন্যাটির সতেরো বৎসর বয়সে একটি পুত্র সন্তান জন্মে তেরো দিবস পরে সুতিকা গৃহে তারই সুতিকা ঘরেই তার মৃত্যু হয় আমার বড় কন্যাটির সতেরো বৎসর বয়সে একটি পুত্র সন্তান জন্মে তেরো দিবস তেরো দিবস পর সুতিকা গৃহে তারই তাহার মৃত্যু হয় ওই সুতিকা ঘরেই তাহার ছেলেটিরও মৃত্যু হয় আমার একটি পুত্র গর্ভবাসে ছয় মাস থাকিয়া গত হইয়াছে আমার বড় পুত্র বিপিন বিহারীর দুটি পুত্র সন্তান হয় তিন বৎসর এবং চার বৎসরের হইয়া সে দুটি সন্তানই মরিয়াছে আরেকবার এইটুকু পড়ি কারণ এখান থেকে প্রশ্ন আছে একটা আমার দশটি পুত্র দুইটি কন্যা এই বারোটি সন্তান তাহার মধ্যে যে কয়টি সন্তান সন্তানের মৃত্যু হইয়াছিল তাহা আমি বিশেষ করিয়া বলি মধ্যম পুত্র পুলিন বিহারীর অন্নপ্রাশনের সময় মৃত্যু হয় পরে প্যারিলাল নামক আর একটি পুত্র একুশ বৎসরের হইয়াছিল একুশ বৎসরের প্যারিলাল একুশ বৎসর হইয়াছিল সেই ছেলেটি বহরমপুর কলেজে পড়িত সে বহরমপুর জেলাতেই তাহার মৃত্যু হয় রাধানাথ নামে একটি পুত্র ১৩ বৎসর বয়ক্রমে মৃত্যুগ্রাসে পতিত হয় মৃত্যু মৃত্যুগ্রাসে পতিত হয় আর ই তাহার নাম মুকুন্দলাল চার বৎসর কনিষ্ঠ পুত্র চার বৎসরে মৃত্যু হয় কোন মুকুন্দলাল আমার বড় কন্যাটির সতেরো বৎসর বয়সে আমার বড় কন্যাটির সতেরো বৎসর বয়সে একটি পুত্র সন্তান জন্মে তেরো দিবস পর সুতিকা গৃহে তাহার মৃত্যু হয় ওই সুতিকা গৃহেই তাহার ছেলেটিরও মৃত্যু হয় আমার একটি পুত্র গর্ভাবাসে ছমাস থাকিতে গত হইয়াছে আমার বড় পুত্র বিপিন বিহারীর দুটি পুত্র সন্তান হয় তিন বৎসর এবং চার বৎসরের হইয়া সে দুটি সন্তান মরিয়াছে আমি যদি এই সকলের মৃত্যুর কথা একবার মনে করিয়া দেখি তাহা হইলে আমার শোক বড় অল্প হয় না শোকসাগর উথলিয়া ওঠে আমার পৌত্র দৌভিত্র এবং ছয়টি পুত্র আর একটি কন্যা এই সমুদয় পরলোকপ্রাপ্ত হইয়াছে অবশিষ্ট এখন আমার চারিটি পুত্র আর একটি কন্যা এইমাত্র পরে যে কি হইবে তাহা পরমেশ্বরই জানেন সংসারী লোকের প্রতি পরমেশ্বরের সম্পদ বিপদ দুই সমান দান করিয়াছেন কেহ বা কষ্টের সঙ্গে কষ্টের কথাটি আগ্রহ করিয়া মনে রাখি রাখিয়া সতত কষ্ট ভোগ করিতে চাহে। কোন লোক এমনও দেখা যায় তাহাদিগের শত শত বিপদের রাশি সম্মুখে থাকিলেও তাহারা সেদিকে দৃষ্টিপাত করেন না সে যাহা হোক লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্রশোক এই দুইটি সমান কথা বাস্তবিক বিবেচনা করিয়া দেখিলে অস্ত্রের প্রহার ও পুত্রশোক কখনও সমান হইতে পারে না অস্ত্রাঘাত মনুষ্যের শরীরের যদি অধিক পরিমাণ অস্ত্রাঘাত মনুষ্যের শরীরে যদি অধিক পরিমাণে হয় তাহা হইলে তাহার মৃত্যু হইতে পারে আর যদি কিছু অল্প পরিমাণে হয় তাহা হইলে যে পর্যন্ত শরীরে অস্ত্রের ঘা থাকে সেই পর্যন্ত কষ্ট ভোগ করিতে হয় ওই ঘা যখন শুকাইয়া যায় তখন আর শরীরের জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না কিন্তু শোকাঘাত যাবজ্জীবন পর্যন্ত থাকে যদিও অনেক কষ্টে বাহিরে কিঞ্চিত ধৈর্য ধরিয়া অন্যমনা হইয়া থাকা যায় তাহা হইলেও শোকানল প্রবল বেগে অহরহ হৃদয় দগ্ধ করে শোকে লোকের যেরূপ দুর্দশা হয় এর উপর কিছুতেই হয় না শোকে লোকের জ্ঞান হারা হয়ে উন্মত্ত প্রায় হইয়া যায় শোকে মনুষ্যের মনুষ্যত্ব থাকে না আর কত প্রকার যন্ত্রণা ভোগ করিতে হয় তাহা বলা যায় না শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে কিন্তু মৃত্যু হয় না মৃত্যুর অধিক ফল হয় শেষ এই হল প্রথম ভাগের অষ্টম রচনা অংশটুকু এখান থেকে প্রশ্ন দেওয়া আছে সাতটা মাত্র প্রশ্ন প্রশ্নগুলো একটু খুঁজে বের করে নিয়ে লিখে ফেলো খুব সোজা সে সামান্য বিপদ নহে কোন বিপদের কথা পুত্রশোকের কথা বলা হয়েছে কত বছর বয়সে পুত্রের বিবাহ হয় না লেখিকার কত বছর বয়স তখন চল্লিশ বছর বয়স পুত্রের বিবাহের পর লেখিকাকে কর্তা ঠাকুরানির সম্বোধন করা হতো পুত্রের বিবাহের পর কী শোনার জন্য কীর্তন পুরাণ পাঠ শোনার জন্য লেখিকা ব্যস্ত হয়েছিলেন তার সেই ইচ্ছা কী কীভাবে পূরণ হয়েছিল না তিনি চৈতন্য ভাগবত গ্রন্থটা পাঠ করতেন এবং লুকিয়ে লুকিয়ে গান করতেন সখীদের সঙ্গে সেইভাবে পূরণ হয়েছিল সে অবধি ছিল না আমার বহুদিনের বাঞ্ছা এভাবে পূর্ণ হয়েছিল আমার শোক বড় অল্প হয় না শোকসাগর উথলিয়া ওঠে লেখিকা শোকসাগর অর্থাৎ পুত্রকন্যাদের মৃত্যুর যে লিস্টটা এখানে আছে ছজন পুত্র মারা গিয়েছিল আর একটি কন্যা তো সেইটা এখানে লিখে নিতে হবে লেখিকার বর্তমানে জীবিত পুত্রকন্যার সংখ্যা হলো চারটি পুত্র একটি কন্যা এই আর লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্র শোক এই দুটি এক প্রসঙ্গে লেখিকার নিজস্ব মত শেষে যেটা আছে যে লস অস্ত্রের প্রহারের থেকেও শোকের আঘাতটা বেশি কারণ অস্ত্রের প্রহার ঘা তৈরি হলে পরে সেই ঘা শুকিয়ে যায় বা চিহ্নমাত্র থাকে শুধুমাত্র আর কিছু না কিন্তু শোক একবার যদি জন্মায় তাহলে সে শোক সারা জীবন তরপাই আর মরবার ইচ্ছা হলে মরতে পারে না ইত্যাদি রকম করে যেটা বলা আছে শেষ পরিচ্ছেদে সেটুকুটা তৈরি করে নাও এই এইটুকুই আজ ধন্যবাদ